পাঠানকে পুরনো ছবি হিসেবে আখ্যা দিয়েছেন এবার অনন্ত জলিল। সম্প্রতি তিনি তার ছবি কিল হিম দেখতে তৃতীয় সপ্তাহে হলে গিয়েছিলেন। সেই দিন হলে হাউসফুল ছিল, সেটি নিয়েও কথা বলেছেন। বলেছেন তার অগোচরেই সত্যটা বেরিয়েও এসেছে। তিনি সেই সময় বলেছেন তিনি ফেসবুকে জানিয়েছিলেন এই হলে আসবেন, সেই কারণে হয়তো আজকে এই শোয়ে হাউসফুল অবস্থা। অর্থাৎ তিনি যাবেন হাউসফুল হবে না তা তো হয় না। আবার বিভিন্ন ছবি সম্পর্কে অভিযোগ রয়েছে, সিনেমার পরিচালকরা, প্রযোজকরা, অভিনেতা অভিনেত্রীরা কৌশলে সেই শোয়ের সব টিকিট কিনে নিয়ে পুশিং দিয়ে হলে ফুল হাউস দেখান এবং সেটি নিয়ে ইউটিউবারদের কাজে লাগিয়ে এক ধরনের মার্কেটিং করেন। তবে সেটি অনন্ত জলিল করছেন কিনা সেটি অবশ্য নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। সেই কথার মাঝেই অনন্ত জলিল পাঠান সম্পর্কে বলেছেন, পাঠান পুরনো হয়ে গেছে আর কিল হিমও তিন সপ্তাহ হলো মুক্তি পেয়েছে। যদি পাঠান মুক্তির সময় কিল হিম মুক্তি পেত তাহলে প্রতিযোগিতার একটা ব্যাপার ছিল। পাঠান পুরনো হয়ে গেলেও যখন মুক্তি পাবে তখন কিন্তু দেশে নতুন হবে সেটি, যারা বড় পর্দায় দেখতে চাইবেন তারা দেখবেনই এই সিনেমা। সেই অর্থে পাঠান নতুন সিনেমা আর কিল হিম তিন সপ্তাহ পরে, চতুর্থ সপ্তাহ হবে 12 মে, তখন কিল হিম পুরনো সিনেমা হয়ে যাবে। সুতরাং পাঠানের সঙ্গে কিল হিমের ব্যবসার তুলনা সেই সময় করা যাবে না। তবে সামনে যদি সুযোগ হয় তাহলে হিন্দি ছবি যখন মুক্তি পাবে তখন আমার অভিনীত কোনো একটি নতুন ছবি একসাথে মুক্তি দিয়ে দেখব। বাংলাদেশের দর্শক আমাকে দেখে নাকি হিন্দি সিনেমা দেখে, আমাকে ভালোবেসে বুকে টেনে নেয় নাকি হিন্দি সিনেমা ছুঁড়ে ফেলে দেয় নাকি হিন্দি সিনেমার দর্শকে ভরে যায় হল, সেটাই তিনি দেখতে চান। এর আগেও কিল হিম মুক্তির আগে সংবাদ সম্মেলনে নানা ধরনের বেফাস মন্তব্য করেছিলেন। এই যখন অবস্থা তখন পাঠান মুক্তি পাচ্ছে, যখন কিল হিম চতুর্থ সপ্তাহে পাঠানের সঙ্গে ধুমধুমার ব্যবসা করবে এমন প্রত্যাশা কিল হিম ভক্ত অনন্ত জলিল ভক্তরা করতেই পারেন।